আলাইকুম। এখন যাচ্ছি আমার মেজো মামার বাসায়। তো মেজো মামার বাসায় একটা মিলাদের আয়োজন করা হয়েছে, তো ওইখানেই যাচ্ছি। তো চলেন ওইখানে যাই, ওইখানে গিয়ে ওইখানকার মজাদার একটা ব্লগ আজকে তৈরি করব, সেটা অবশ্যই দেখবেন। আর আজকে অবশ্যই পবিত্র আশুরা, মহরম। তো আজকে এর জন্যই মামার বাসায় একটা মিলাদের আয়োজন, তো সবাই যাব আমরা। বলতে গেলে একটা ফ্যামিলি গেট টুগেদার হবে, তো সেটাই খুব মজা পাবেন। ব্লগটা দেখে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, লাইক দিবেন আর প্লিজ শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। তো যে বের হয়ে গেলাম, তারপর আমার মেয়ে আর আমি অলরেডি বের হয়ে যাচ্ছি। তো সিঁড়ি দিয়ে নামছি, আমার মেয়েকে আমি একটু ভিডিও করতেছি। তারপরেই তো আমার বাসার থেকে আমার মামার অ্যাপার্টমেন্টটা একদম পাশে, তো উনি একটা সোসাইটিতে চলে আসছে, ওইটা একটা সোসাইটি এরিয়া, তো আমি হেঁটেই চলে গিয়েছি। তারপর এই যে মামার সোসাইটিতে গিয়ে খুব সুন্দর একটা ভিউ, ওই সোসাইটিতে ঢুকার পরেই সাথে সাথে এই ভিউটা। তারপর আমি একটু ভিডিও করছি, আমার মেয়ে ওই নিচে একটু দৌড়াদৌড়ি করছিল, উপর থেকে ওই যে আমার কাজিনসরা ওকে ডাকছিল, আমার মেয়েকে। আমি একটু সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম মামার অ্যাপার্টমেন্টের এরিয়াগুলো, খুব সুন্দর করে সাজানো গোছানো একটা অ্যাপার্টমেন্ট। তারপরে যে লিফটে চলে গিয়েছিলাম, লিফটে গিয়ে আমার মেজো মামার সাথে দেখা, ওনার ফ্ল্যাটে আজকে দাওয়াত। তো মামা আমাকে বলছিল তুমি এত দেরি করছো, তুমি না গোসল করবা সুইমিংয়ে। তো মামার ফ্ল্যাটে অলরেডি চলে আসছি, তো মামা এই নিয়ে বললো চলো আমার সাথে আসো। পরে মামা বলল তাড়াতাড়ি মামা চেঞ্জ করো, তুমি তোমার ভাই বোনরা সবাই ওয়েট করছে, তোমরা একসাথে আজকে সুইমিং করবা। মামার এই সোসাইটিতে বিশাল বড় একটা সুইমিং পুল আছে, তো মামা যেহেতু নিজের ফ্ল্যাটটা কিনেছে, তো মামা এখানে বলছে যে তাড়াতাড়ি যাও। তো এই যে আমার ছোটো আন্টি কাপড় গুছাচ্ছিল, তো আমি বললাম আন্টি আমার কাপড়গুলো একটু গুছান, আমি একটু দেখে আসি ফ্ল্যাটটা। তো এসেই দেখে দেখলাম আমার মামার বড় ছেলের এই রুমটা, তো এখানে খুব সুন্দর করে মামা ইন্টেরিয়র ডিজাইন করেছে, সব মিরর মিরর দিয়ে ডিজাইন করেছে। আমার অনেক ভাল লাগতেছিল ফ্ল্যাটটা। আর এই যে এখানে ক্যাবিনেট করেছে, তারপর নিচে মামি গুজগাছ করেছে। আর এই তো আমার মামি যেহেতু এখানে শিফট করেছে মাত্র 2-3 দিন, মামি ঠিকমতো এখনও গুজগাছ করে শেষ করতে পারে নাই। তো এই যে আমার মামাতো ভাইয়ের রুমের যে বেডটা, বেডের ওপরের যে ইন্টেরিয়রটা, এটা আমি একটু দেখছিলাম, ভিডিও করছিলাম। তো আমি তো যেহেতু ফার্স্ট এসেছি, তো মামা আবার বলছিল, মামা আমার পেছনে ছিল যে মামা দেখো এখানে জানালার সামনে খুব সুন্দর একটা বসার জায়গা করেছি, এখানে বসে গল্প করবা তোমরা আসবা। তো আমার মেয়েকে আমি বললাম আমি একটু পর্দাটা সরাও, তা ও এবার পর্দাটা একটু টেনে দিল। তো আমি আস্তে আস্তে কাছে গিয়ে দেখলাম আসলে এই জায়গাটার স্পেসটা খুব সুন্দর বসে গল্প করার জন্য। তো আমি আবার একটু বসবো এখানে, বসে একটু ছবিও তুলবো। তো আমার ছোটো আন্টি বলছিল তুই যা বস, আমি তোর ছবি তুলে দিই। তো আমি এই তো বসলাম, বসে আন্টি একটু ভিডিও করলো, ছবিও তুললো। আন্টি বললো তাড়াতাড়ি, কারণ নিচে সুইমিং করতে যেতে হবে, সব বাচ্চারও অপেক্ষা করছে, আর আন্টি আমাকে ছাড়া যাবে না, আমার দুই আন্টি আমাকে নিয়েই যাবে। তো রুম থেকে বের হতেই দেখলাম আমার মামির বড় বোন আরেকটা বেডরুমে, তো মামির বড় বোন আমাকে জিজ্ঞেস করছিল কথা বলে। তারপরে যে বের হয়ে ডাইনিংয়ের পাশে মামি অলরেডি এই শোকেসটা গুছিয়ে ফেলেছে, তারপরে এই এই কাউন্টারটার এখানে একটা শোপিস রেখেছে, এখানেও মিরর দিয়ে সাজানো, খুব সুন্দর লাইটিং করেছে নিচে। এই যে মিরর, ওপরে আরও অনেক মিরর ছিল, আমি তো তাড়াহুড়া করছিলাম ওরা সুইমিংয়ে যাবে। তো এটা হচ্ছে মামির কিচেন, তো এই কিচেনটা খুব সুন্দর ছিল, কিন্তু আমি কিচেনে ঢুকলাম না, কারণ অনেক রান্নাবান্না নিয়ে তারা ব্যস্ত, এখনও গুজগাছও একদিকে করতেছে। তারপরে যে আমি একটু বেসিনের এটা নিয়ে নিলাম, এখানে একটা ফ্লাওয়ার রেখেছে মামি। তারপর এই যে সাইডে মামা বলতেছিল মামা তাড়াতাড়ি যাও, মামা যেহেতু খাবার দাবার শুরু করে দিয়েছিল, বিকেলে দুপুরের জন্য ছিল খিচুড়ি আর গরুর মাংস। আর এই যে মামার ডাইনিংয়ের পাশেই ছোট একটা ড্রয়িং রুম, কিন্তু যেহেতু ডুপ্লেক্স একটা ফ্ল্যাট, ওপর তলায় আরও একটা বিশাল ড্রয়িং রুম আছে। তো এটা ছোট একটা ড্রয়িং রুমে এখানে টিভি রেখেছে, খেতে খেতে মামা টিভি দেখবে, খবর দেখবে। তো এর জন্য আমাকে বলছিল তাড়াতাড়ি যাও। আমার আমি আবার একটু ওপরে চলে গিয়েছিলাম মামার ওপরের ফ্ল্যাটে, তো দোতলায় যেহেতু আমি ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে উঠছি, তো উঠতে উঠতে একটু ভিডিও করছি খুব সুন্দর করে।
তো এই তো ভিডিও করে উঠতেই দেখলাম মামার এই জুস কর্নারটা, ওপেন জুস কর্নারের ইন্টেরিয়রটা। এখানে মামা বিশাল বড় একটা জার লাগিয়েছে, তারপরে যে ওপর থেকে আমি একটু নিচের এটা দেখলাম, ওই যে মামার মেন গেটটা দেখা যাচ্ছে, তারপরে যে ওপেন জুস কর্নারের পাশে আমার ভাই বোনদের জন্য স্টাডির একটা জায়গা করেছে। ওরা যেহেতু 3 ভাই বোন তো স্টাডি করবে এখানে। জুস কর্নারটা এখনও রেডি করেনি মামা, তো মামা বলছিল এখানে একটা ইন্টারকম রেখে, যেহেতু ডুপ্লেক্সের নিচ থেকে ডাকা। তারপরে এই যে এখানে হচ্ছে মামার বিশাল বড় একটা ড্রয়িং রুম, সোফা দিয়ে ড্রয়িং রুম সাজিয়েছে, এখনও সাজানো হয়নি। তো এখানে একটু পাতিল দেখা যাচ্ছে, কারণ ওই বুয়া আন্টিটা নিচ্ছিল, তো উনি আবার রাখলো। তো এটা হচ্ছে মামার দোতলার মাস্টার বেড, এটা ঢুকতেই এটা সোফা দেখলেন। তো আমি মাস্টার বেডটা একটু ঘুরে দেখাই। মাস্টার বেডটা মোটামুটি কমপ্লিট সাজানো হয়ে গেছে মামার, তো এখানেও খুব আলো, যেহেতু এটা 10 তলার উপরে, তো মামার বেডের উপরে খুব সুন্দর সুন্দর মিরর দিয়ে সার্কেল সার্কেল করা। তো আমি বের হচ্ছি, বের হয়ে এই যে সোফাটা মানে মামার বাসায়, তারপরে তো আমরা সুইমিংয়ে চলে আসলাম। সুইমিংয়ে এসে দেখি অলরেডি ওরা নেমে গেছে, আমার ভাই বোনরা, তো আমার মেয়েও নামবে, ওই যে আমার আন্টিও ড্রেস চেঞ্জ করে নামবে। আমি অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, তো আমার মেয়ে বলছে আম্মু আসো এ পাশ দিয়ে আসো, তা আমি পরে একটু নামবো, যেহেতু আমি ছোটো ছোটো ভাই বোনদের জন্য একটু ভিডিও করছি। তো আমি বসে পা ভিজাচ্ছিলাম, আমার ছোটো আন্টি খুব মজা করছিল, আমার আন্টি আর আমরা একসাথে হলে আমাদের মানে খুব মজার সময়টা কাটে। তো আমার 2 আন্টিও আমাকে বলছিল নাম, আগে বললাম যে আপনার নাতনিকে নামান, যেহেতু আমার মেয়ে ভয় পায়, ওকে নিয়ে আমার আন্টিরা হাসাহাসি করছিল, আমার মামাতো ভাইরা খালাতো ভাইরা বলছিল ভাগ্নিকে যে আসো তুমি ভয় পাও না, তো ও তো একদম বয়স শেষ। তো আমি একটু ভিডিওটা করছি, তো এই যে আমার ছোটো আন্টির বড় মেয়েও নেমে গেল, আমার ছোটো আন্টি সাঁতার করছিল সুইমিংয়ে। তো আমি এই বাচ্চাদের একটু ভিডিওটা নিচ্ছিলাম বসে বসে, কারণ আমি বেশি একটা ই করব না। এই যে ইনি হচ্ছে আমার যে মামা, তার বড় মেয়ে, আর ওই যে আমি নেমে গিয়েছি, তো আমি বলতেছিলাম আন্টি আমার ওড়নাটা পাচ্ছি না, তো আন্টি বললো যে নিচে মনে হয় আমি এটা এনে দিব, তুমি দাঁড়াও, তুমি তাওয়ালটা নাও, আমি আমার ওড়নাটা নিয়ে তোমারটা নিয়ে আসি। তো আমি আমার ছোটো আন্টিকে আরেকটা তাওয়াল ঢিল দিচ্ছিলাম। তো এই তো দুষ্টামি করেই সুইমিংয়ে সময়টা কাটাচ্ছিলাম, অনেকক্ষণ ছিলাম সুইমিংয়ে, তো অত ভিডিও করতে পারিনি। তো এই যে আমার আরেক আন্টি, সেও সাঁতার পারে না, সে কর্নারে দাঁড়িয়ে আছে, তো সে হাসাহাসি করছিল, আর ছোট আন্টি আমাকে রেখেই চলে গেছে, যেহেতু আর পারতেছে না, সে মজা করবে, তো সে তার বড় মেয়েকে নিয়ে একদম মাঝখানে। তো এই যে আমার ভিতর ডিম, আমার মেয়ে, সে সুইমিংয়ের পাশে, আর এই যে আমার আরেকটা খেলাতে দেয়, সে একটু খুশিই আসছে, সে আসে এসে দেখে আমরা অলরেডি চেঞ্জও করে ফেলেছি, এখানে চেঞ্জিং রুম ছিল, শাওয়ার নিয়ে আমরা এসে দেখি আমার মেজো আন্টি আমাদের খবর পেয়েছে আমরা সুইমিংয়ের পাশে, তো আমার আন্টিও চলে আসছে, এসে দেখি আমার আন্টি একটু ছবি তুলছে, এই যে আমার মেয়ে ওর আন্টিদের সাথে ছবি তুলে, পরে বললাম চলো উপরে তোমাকে খেতে দিব। তো আমি এই যে মামার ফ্ল্যাটে চলে যাচ্ছি, ওদেরকে নিয়ে গিয়ে ওকে খাওয়া দাওয়া করাবো, খাওয়া দাওয়া করানোর পরে তারপরে একটু রেস্ট নেব। ও ওপরে গিয়ে দেখি সারপ্রাইজড, আমার ওই ব্লগের ফার্স্ট ব্লগ যারটা দিয়েছিলাম বার্থডে গার্লটা, আমার বোনের মেয়ে, উত্তরা থেকে আমার বোন, তার বাচ্চাকে নিয়ে বড় মেয়ে আর এই ছোটো সবার, ওরা দুষ্টামি করছে, এই যে আমার আরেকটা মেয়ে। তো এই যে আমার বোনরা বলছে তুমি তো আগে এসে মজাই করছো, তো এই যে এটা আমার ছোটো বোন, ও চলে আসছে অলরেডি। তো এই তো গল্প করে চলে যাব একটু, মামার ছোটো একটা ট্যারেস আছে পাশে, ছোট ট্যারেসে একটা দোলনা মামা ঝুলবে, আমি দুলছিলাম, আর আমার ছোট বোনের মেয়ের সাথে গল্প করছিলাম, সে তো খুব সুন্দর ভাবে আমার সাথে কথা বলছিল। তুমি কি করছো আম্মু, তুমি কি করছো আম্মা, তুমি কি করতেছো, এই যে আম্মার সাথে কথা বলো। হ্যাঁ পিস্তল, এটা কি, এটা কি পিস্তল, এটা কার বাসা, এটা কার বাসা, না এটা আমার বাসা না, মমিন ভাইয়া, মেজো ভাইয়া, কার এটা, কার ওটা। তো তারপর এই যে বেবির কথা শেষ করতেই দেখি আমার একমাত্র ভাই চলে আসছে, আমরা 2 বোন, এইটাই আমার একটা ভাই, তো ভাইয়ের সাথে আমি একটু দোল খাচ্ছি, আর এই যে আমরা দোলনায় বসে কথা বলছিলাম আমার ভাইয়ের সাথে, আমার ভাই আমাকে বলছিল তুমি চ্যানেল খুলেছ আপু, আমি আমি দেখেছি, তারপর আমার ভাইয়ের একটু ছবি তুলে দিচ্ছি আমি, তো উপর থেকে ভিউটা দেখছিল, যেহেতু আমাদের বাসা ওইখানে পাশে,
তারপর আমি নিচে চলে গিয়ে দেখি মিলারটা অলরেডি শেষ আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো এখানে আমার বাবা আমার একটা বড় মামা আসছে যে টুপি পরা এটাই আমার মামার বড় ছেলে আর আমার ভাই সেলফি তুলছিল তো এই যে সবাই গল্প করছিল আমার আব্বা আর এই যে এটা হচ্ছে আমার একটা বড় মামা সেই মামা নিয়ে ঘুম পরা আসছে যে মেজো মামা তো ওই বড় মামাকে দেখে সব আন্টিরা এসে গল্প করছিল সবাই একসাথে ড্রয়িং রুমে আমার আব্বা ছিল এর মধ্যে আজান দিয়ে দিয়েছিল যেহেতু মহরমের রোজা ছিল তো সবাই ইফতার করছে আমিও বসে সবার সাথে ইফতারি করছিলাম তো ফ্রুটস খেয়ে শরবত খেয়ে ইফতারের জন্য মামি রান্না করেছিল খিচুড়ি আর আলু দিয়ে গরুর মাংস তো এই যে আমার বোনরা উত্তরা থেকে যারা আসছে ওরাও আমাদের সাথে করছিল এটা আমার বোনের হাজব্যান্ড তারপরে মামি বলল একটু খেয়ে দেখো বিরিয়ানিটাও হয়ে গেছে রাত্রে তো খাবেই তারপর আমরা একটু ট্রাই করছিলাম ওই মামির হাতের একটা স্পেশাল মাংস ছিল ওইটাও মামি বলল একটু ট্রাই করো রাত্রে আবার খেও তোমরা তারপরে যে ওপরে গিয়ে একটু রেস্ট নিব অলরেডি 7টা বাজে ওপরে যাওয়ার সময় যে জারটা দেখেছিলাম সেটা লাইট জ্বালানো ছিল তো আমি আবার এটার একটু ছবি তুলে তারপর চলে গিয়ে একটু রেস্ট নিচ্ছি তো আমার এটা হচ্ছে মেজো আন্টির ছোটো মেয়ে তো ওকে একটু বলছিলাম আমার খুব খারাপ লাগতেছে আমার একটু মাথাটা হাতায় দাও তো আমার মাথা একটু হাতায় দিচ্ছিলো আর আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছি তো দুষ্টামি করছিলাম ছোটো বোনদের সাথে ও ছোটো বোনরাও খুব হাসাহাসি করছিলাম আমরা একসাথে হলে খুব মজা করি আর এই যে আমার আরেকটা মেয়ে ওইটা বসে আমাদের গল্প শুনছে আর আমার মেয়ে ভিডিও করছিল তো আমরা দুই বোন ভিডিও ও যে করছে আমরা এটা জানিও না আমরা গল্পই করছি তো আমার বোন হাসতেছিল যে আমি শুয়ে শুয়ে জানিও না ভিডিও আবার ডাকলো নিচে সেই উঠে আবার নিচে এসে দেখি আমার মেজো খালো ভাই বোনরা মিলে আমার ওই টিভিতে আমার ব্লগ চ্যানেলটা দেখছে তারপরে যে ওপরে আবার যাব একটু রেস্ট নিতে যে যাওয়ার সময় দেখি আমার মামার ছোট্ট বেবিটা এখানে বসে আছে মানহা তো ও আমাকে কথা বলছিল তো এই যে আমার মেজো আন্টি ওপর থেকে এসে বলল তোমাকে ডাকতেছে সবাই তো আমি অলরেডি ওপরে যাব গিয়ে দেখি আমার এই যে বসে আছে যে মুরব্বি ওনারা হচ্ছে আমার ছোট মামার শ্বশুর শাশুড়ি তো নানা নানির সাথে গল্প করে তো সবার এর মধ্যে খাওয়া দাওয়া শেষ টেবিলটা আবার রেডি করে ফেলেছে মামি তো বলল সব বোনেরা একসাথে বসো এই যে আমরা কাজিনসরা একসাথে বসে গেছি তখন অলরেডি অনেক রাত 12টা বাজে তো এই যে আমার মামাতো বোন আমরা আমার খালাতো বোনরা আমরা সবাই একসাথে বসে খাচ্ছি আর দুষ্টামি করছি তো ওরা বলছিল তুমি ভিডিও করো পরে খেও আমরা খাওয়া দাওয়া শেষ করি এগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো ওই যে আমার বোন বলছিল আপু আমি একটু পরেই চলে যাব এই তো এইভাবে আমাদের সারাটা দিন কেটেছিল ছোট্ট একটা ব্লগ করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি যেহেতু ফার্স্ট ব্লগ করছি অনেক ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ